রাজধানীর তেজগাঁওর পশ্চিম নাখালপাড়ার এক জঙ্গি আস্তানাত রুবিবিলা তিনজনের মরদেহ ফাগি বলে জানিয়ে র্যাবের মহাপরিচালক ডিজি বেনজির আহমেদ। জানুয়ারির 11 তারিখ বৃহস্পতিবার দিনগত মধ্যরাতত প্রধানমন্ত্রীর কার্যালয় ও এমপি হোস্টেলের ঠিক পিছনে 13x1 রুবিবিলা নামক এই ছতলা বাড়িয়ানোর 5তলাত জঙ্গি আস্তানার সন্ধান পাই অভিযানত নামে র্যাব সদস্য। সকাল পর্যন্ত অভিযান পরিস্থিতি নিয়ন্ত্রণে আইবার পর পরিদর্শন শেষে র্যাবর ডিজি গণমাধ্যমের জানায় আমরা তিনটা ডেড বডি পেয়েছি ওখানে, তিনটা। তাদের নাম পরিচয় কি জানা গেছে? এত দ্রুত না, তাদের যে যে পরিচয় তারা এখানে ঢুকেছিল এরকম একটা নাম আমরা পেয়েছি, জাহিদ নামে একটা তারা এনআইডি দিয়ে তারা এখানে ঢুকেছিল। তো আমরা ভিতরে দেখলাম যে আরেকটা এনআইডির ফটোকপি রয়েছে, সেখানে জাহিদের ছবি আছে কিন্তু নাম অন্য। আমি ধারণা করছি আমরা জাহিদ একটা ফেক এনআইডি দিয়ে এখানে ঢুকেছিল, কারণ এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হিউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হিউটিন লাগাইলেই হিট।